বাজার স্থিতিশীল করতে যতদিন দরকার খোলা বাজারে চাল আটা বিক্রি করবে সরকার। একই সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচি চলবে অন্তত 5 মাস। এজন্য 10 লাখ টনের বেশি খাদ্য শস্য সরকারি পর্যায়ে বিদেশ থেকে কেনা হচ্ছে। আর বাজার কারসাজিতে জড়িতদের অনুসন্ধানে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাইদারমানের রিপোর্ট। চালসহ নিত্যপণ্য এখন ক্রেতার নাগালের বাইরে। আন্তর্জাতিক বাজারে দাম যতটা বেড়েছে, দেশের বাজারে বাড়ানো হয়েছে তার চেয়ে বেশি। আমাদের ব্যবসায়ীদের মন মানসিকতাও এই প্রকৃতির মতো অস্থির। মানুষকে কিছুটা স্বস্তি দিতে খোলা বাজারে 30 টাকা কেজিতে চাল আর 18 টাকা কেজিতে আটা বিক্রি করছে সরকার। খাদ্যমন্ত্রী জানালেন, বাজার স্থিতিশীল করতে যতদিন দরকারে উদ্যোগ চলবে। মোট 2,30,000 মেট্রিক টন ভিয়েতনাম থেকে, 1,00,000 মেট্রিক টন ইন্ডিয়া থেকে, 5,00,000 মেট্রিক টন রাশিয়ার থেকে হুইট আমরা ইতিমধ্যে আমাদের চুক্তি সম্পাদন হয়েছে, মানে আমাদের নেগোসিয়েশন হয়েছে। প্রান্তিক মানুষকে 15 টাকা কেজিতে 5 মাস চাল দিতে চায় সরকার। এই জন্য সরকারি পর্যায়ে চাল আমদানি করার পরিকল্পনা 10 লাখ টনের বেশি। তবে বেশি দামে রাশিয়া থেকে গম কেনার কথা স্বীকার করেছে খাদ্য মন্ত্রণালয়। তখনকার মুহূর্তটা যেটা, আনতেছেন না কেন, পাবেন কোথায়। ওই মুহূর্তে এই সুযোগ ছাড়ার পরে যদি আজকে দাম বৃদ্ধি পেত, তাহলে আপনারাই বলতেন যে করেননি কেন। কারণ আমি এর আগে একটা দেখেছি, একটা ডিল করে রাশিয়ার সাথে $2 ডিফারেন্সে আমাদের ডিলটা হয় নাই। সারা দেশে 2,500 কেন্দ্রে চলছে OMS কার্যক্রম। কিছুটা কম দামে চাল কিনতে পেরে স্বস্তি নিম্ন আয়ের মানুষের। 3,500 কেজি চাল বরাদ্দ পাইছি, জন প্রতি 5 কেজি 150 টাকা করে। আগে কিনতাম 50 টাকা করে, হেই চাইলাম 60 টাকা করে। বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমোদন দিতে বাড়তি সময় দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাইদারমান। নাগরিক, ঢাকা।